लहु मलकु युनादु कुल्ल यौमिन लदु लिल मौति वबनु लिल खराब इजा हमलत इलल कुबूर जनाजतन फालम बिअन्नक बादहा महमूद। बरगुना जिलार बामना उपजिला शहरे एक जो लोक छिल सत्तर फराजी चला भांगा हुजूरेर मुरीद बामना उपजिला चेयरमैन साहेबेर सबेक उपजिला चेयरमैनेर बाड़ीर इमाम इमाम साहेब शुक्रवार दिन मुसल्लीदेर थेके विदाय चाइलेन ओ मुसल्लि भाइयारा आगामी शुक्रवार दिन आमी आर आपनादेर माझे थाकबो ना आगामी शुक्रवार थेके आपनारा आमाके देखबेन ना आमी आपनादेर थेके विदाय चाइतेछि आमाके विदाय देन। আজকে দীর্ঘ অনেক বছর পর্যন্ত আপনাদের খেদমত করলাম মসজিদের খেদমত করলাম মসজিদের ইমাম ছিলাম অনেক ভুল ভ্রান্তি হয়েছে অনেক অন্যায় হতে পারে দয়া করে নিজ গুণে ক্ষমা করে দেন। ইমাম সাহেবের দুই চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে মুসল্লিদের চেহারার দিকে তাকায় তাকায় দেখতেছে ইমাম সাহেবের কি হইল এইভাবে কাঁদে কেন মনে হয় মুসল্লিদের মধ্যে কেউ ইমাম সাহেবকে মন্দ বলছে গালি দিছে খারাপ ব্যবহার করছে। মুসল্লিরা বলতেছে নামাজটা শেষ হোক তারপরে দেখব ইমাম সাহেবের সঙ্গে কে এমন খারাপ ব্যবহার করলো তার কঠিন বিচার করা হবে। ইমাম সাহেবকে বলল হুজুর আপনি যতই যেতে চান আপনাকে আমরা যেতে দেব না আমরা আপনাকে সার্ব না আপনার থাকা লাগবে। ইমাম সাহেব বললেন না আমি থাকতে পারবো না আমাকে যেতেই হবে আপনারা যত চেষ্টা করেন আগামী শুক্রবার আমাকে পাবেন না আমি এখনি নামাজ শেষ করে আপনাদের সেরে বিদায় নিয়ে যাব। ইমাম সাহেব নামাজ শেষ করলেন নামাজ শেষ করে মসজিদের মিম্বরটাকে ধইরা অনেকক্ষণ পর্যন্ত কাঁদলেন হে মসজিদ রে হে মসজিদের মিম্বর এই মিম্বরে দ্বারা ৩০টা বছর পর্যন্ত কত কান্না করলাম কত বয়ান করলাম এই ৩০টা বছর পর্যন্ত এখানে বৈশা বৈশা কত নসিহত করলাম আর কোনোদিন এখানে বসা সম্ভব হবে না। ও মসজিদ রে হাসরের ময়দানে যেই দিন মাওলার দরবারে সুপারিশ করবো সেই দিন গুনাগারকে ভুলো না। সত্তার ফরাজি সাহেব বাড়ি চলে গেছেন ছেলেকে গিয়া বলে বাবা মসজিদ থেকে বিদায় নিয়ে আসছি আর ইমামতি করব না। ছেলে বুঝে না ফরাজি সাহেব কি বলতে চায় কয় বাবা আগেই বলেছিলাম ইমামতি দরকার নাই আপনি ইমামতি ছেড়ে দিয়েছেন আমরা খুশি আপনার কোনো ইমামতি লাগবে না আপনি এখন থেকে ঘরে থাকবেন আপনার আর কোনো কাজ করা দরকার নাই। পাঁচ অর্থ নামাজ পড়েন রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়েন সকাল সন্ধ্যা জিকির করেন যেদিন ইন্তেকাল করবেন তার শুক্রবারের আগে বৃহস্পতিবার দিন সকালবেলা ছেলেকে ডেকে বললেন আমি যাব আমার নাতিটা স্কুলে গেছে তাকে আনার জন্য কয় বাবা আপনার যাওয়া দরকার নাই আমি নিয়ে আসবো কয় না আজকে আমি যাব। শহরে ঢুকলেন শহরে ডুইকা নাতিকে সঙ্গে করে ওই মসজিদের মধ্যে ঢুকলেন যে মসজিদের খেদমত ৩০ বছর করল মসজিদের মধ্যে ঢুকে কয়েক রাকাত নামাজ পড়লেন নফল নামাজ নাতিকে বললেন নাতি রে ভাই রে তুই এখানে বয় নাতি মসজিদের বাইরে বসা ব্যাপার কি রে দাদা আসে না কেন ভিতরে গিয়ে দেখে দাদা মসজিদের পিলারগুলো জড়ায় ধইরা কান্না করতেছে আবার মসজিদের খাটটা নিজের পাগড়ি দিয়া সুন্দর করে মুছতেছে আর শুধু খাটটা ধরে ধরে কান্দতেছে দাদা কেন কান্দে কি হলো দেখি গিয়া দেখে দাদা বলতেছেন ও খাট আগামী সকালবেলা মুসল্লিরা তোরে কাঁদে করে আমার বাড়ি নেওয়া যাবে রে আগামী সকালবেলা তুই আমার বাড়ি হাজির হয়ে যাবে তোর পিঠের মধ্যে করে চড়ায় আমাকে গুরুস্থানে নিয়ে যাবে রে ও খাত কালকে তোর সঙ্গে আমার জীবনের শেষ দেখা হয়ে যাবে রে
মুসল্লিদের পরিষ্কার করা দরকার নাই, আমি নিজেই তোরে পরিষ্কার করে রাইখা গেলাম। আবেগে কথাগুলো বলতেছেন আর নিজের রুমাল দিয়া খাটটা পরিষ্কার করতেছেন। ছোট্ট নাতি কাছে গিয়া কয়, দাদু কাঁদো কেন? কয়, দাদুরে এই খাটটা কালকে আমাদের বাড়ি যাবে, এই খাটের মধ্যে সই আমি বিদেশ যাব, অনেক দূরে তোমাদের সেরে চলে যাব। নাতি বলতেছে দাদু আমিও যাব। কয়, না আমি যেই দেশে যাব সেই দেশে যাওয়ার সময় তোমার এখনো হয় নাই, যখন তোমার সময় হবে তখন তুমিও যাবা। নাতি কয়, দাদু এই খাট আমাদের দরকার নাই, আমরা বাবাকে বলবো যেন নতুন একটা খাট আমাদের জন্য বানায় দেয়। কয়, না রে দাদু সেই সময় নাই, এই খাটটাই আগামীকাল আমাদের বাড়ি যাবে। ছোট নাতি কিছুই বুঝতে পারে নাই। তাহাজ্জুদ নামাজ শেষ করলেন, যায় নামাজে বৈশা দোয়া পড়তেছেন, স্ত্রীকে বললেন একটু পানি দাও, পানি মুখে দিলেন, কালিমা পড়তে পড়তে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে শুয়া পড়লেন, সেখানে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সকালবেলা ওই খাটখানা আইসা ঘরের সামনে যখন হাজির হয়ে গেল, ছোট নাতি খাটের দিকে তাকায় তাকায় কান্দে, ও দাদু তুমি এই কথাই মনে হয় বলেছিল, এই খাটের মধ্যে শুয়ে তুমি এমন দেশে যাবা যে দেশে গেলে আর কোনোদিন মানুষ ফিরে না, তুমি এই জন্যই খাটটা মুসলা, তুমি এই জন্যই খাটটা ধরে কাটলা, ও দাদু যদি বুঝতাম তুমি কবর দেশে যাবা, যদি বুঝতাম তুমি আমাদের ছেড়ে চলে যাবা, সবাই রে বইলা দিতাম দাদু আর আগামীকাল থাকবে না। দাদু আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই তুমি এই খাটে সুইরা মাওলার দরবারে যাবা।